ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মাইক্রোটিকের একটি ভিডিও নিয়ে আসতেছি। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা মাইক্রোটিকের কিভাবে প্যাকেজ এবং ফার্মওয়্যারটা আপডেট করি। ভিডিওটি খুব বেশি লম্বা হবে না, ছোটই হবে, তো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো আমি এটা করার জন্য চলে যাবো সিস্টেম থেকে প্যাকেজ। প্যাকেজ থেকে দেখেন এখানে সেক ফর আপডেট একটা অপশান আছে। বর্তমান আমার কারেন্ট ভার্সন 6.49.8, আমি সেক ফর আপডেটসে একটা ক্লিক করব। সেক ফর আপডেটসে ক্লিক করার পর আমি এখান থেকে ডেভেলপমেন্ট দেখে নিব। দেখেন 7.10.2, তো এটা আমি যেটা করব ডাউনলোড অ্যান্ড ইনস্টল। আমার প্যাকেজটা ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল হবে, এবং এটা করতে গেলে কিন্তু আপনার রাউটারটি রিবুট হবে। তো এখন এটা দেখেন ডাউনলোডেড 7% হচ্ছে, এটা 100% না হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো এটা 100% হওয়ার পরে যেটা হবে, এটা রাউটারটি অটোমেটিক্যালি একবার রিবুট নেবে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার কেস আপডেট করার পর কিন্তু ফার্মওয়্যারটাও আপডেট করতে হবে। ফার্মওয়্যারটা বলতেছে আপনার রাউটার বোর্ডটা, রাউটার বোর্ডটা যদি আপডেট আপনি না করেন সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু খুব বেশি ভালো আসবে না। তো আমরা সেই জন্য প্যাকেজ এবং ফার্মওয়্যার দুইটাই আপডেট করে থাকি। এখন দেখেন মাইক্রোটিক কিন্তু রিবুট নেবে, ডাউনলোড হয়ে গেছে, এখন রিবুট নেবে। তো আমরা একটু ওয়েট করি। এখানে কিন্তু উইনবক্স মানে রাউটার থেকে আমাকে এখন বের করে দিবে যেহেতু রিবুট নেবে। কিন্তু রাউটার থেকে বের করে দিয়েছে, তারপরে এখন একটু সময় লাগবে টোটালি লগ ইন হতে। আমি এখানে অটো সেভ সেশন দিয়ে রাখছি এবং অটো কানেক্ট দিয়ে রাখছি। অটো রিকানেক্ট মানে আমার এটা রাউটারটা অফ হওয়া মাত্রই আমার মাইক্রোটিকে লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমাকে এখন মাইক্রোটিকে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ইনস্টলড ভার্সন 7.10.2। আমি ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। এখন আমার যে কাজটা সেটা হচ্ছে আমি ফার্মওয়্যারটা মানে রাউটার বোর্ড থেকে ফার্মওয়্যারটা আপডেট করব। তো দেখেন আমি এখানে রাউটার বোর্ড থেকে আসলাম, আসার পর আপনার এখানে আপগ্রেডে ক্লিক করলাম। এখন আমাকে মেসেজ দিচ্ছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড দিস ফার্মওয়্যার, আমি দিলাম ইয়েস। এখন দেখেন এখানে মেসেজ দিচ্ছে ফার্মওয়্যার আপগ্রেডেড সাকসেসফুলি, প্লিজ রিবুট ফর সেন্স টু টেক ইফেক্ট। তো আমি এখন সিস্টেম থেকে রিবুট করে দিব মাইক্রোটিকটা। রিবুট করার পরে কিন্তু আমার আবার আমাকে একটু ওয়েট করতে হবে রাউটার আপ না হওয়া পর্যন্ত। তো নর্মালি আপনার যেটা হয় মানে প্যাকেজ এবং ফার্মওয়্যারটা আপডেট করতে গেলে আমার কিন্তু মাইক্রোটিকটা টু টাইমস রিবুট অবশ্যই করতে হবে। এখন যে অবস্থায় সে অবস্থা একটু থাকি, তারপর আমার রাউটারে আমি যেহেতু অটো রিকানেক্ট দিয়ে রাখছি, তার মানে আমার যখন রাউটারটি অ্যাপ হবে মূলত ফার্মওয়্যার প্যাক এবং মানে প্যাকেজ এবং ফার্মওয়্যারটা আপডেট করা হয়, এতে এক্সট্রা কিছু ফিচার থাকে যেটা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় সুবিধা হয়, সহজ হয়। দেখেন ভিউয়ার্স আমার কারেন্ট ফার্মওয়্যার 7.10.2 এবং আপগ্রেড ফার্মওয়্যার 7.10.2। তো দেখেন আমার কিন্তু প্যাকেজ এবং ফার্মওয়্যারটি আপডেট হয়ে গেছে, আমার অলরেডি রাউটার আপ হয়েছে এবং আমার ইউজার কানেক্ট হওয়া শুরু হচ্ছে। এইভাবেই কোনো একটি রাউটারের প্যাকেজ এবং ফার্মওয়্যার আপগ্রেড করতে পারি। তো ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।